তো আজকে শেষ দিনে আমি চাইলাম যে ঢাকার সেই বহু চর্চিত মেট্রো রেল সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এখানে দেখাচ্ছি আপনাকে, টাকা দিতে হবে আমার। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माय चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। मेरा नाम स्मैन है, आप देख रहे हैं स्मैन रिएक्शंस। यहाँ पे जी बात करेंगे इंडिया के ब्लॉगर बांग्लादेश में पहुँचे हैं बांग्लादेश की मेट्रो पे ट्रैवल करने के लिए, उसको एक्सपीरियंस करने के लिए। उसका रिव्यू बकायदा इनकी जानिब से दिया गया है और इन्होंने बहुत ही अच्छा मज़ेदार किस्म का रिव्यू दिया है बकायदा इस चीज़ को, लाइक बांग्लादेश में बनने वाली इस मेट्रो को कंपेयर किया है इंडिया के अहम मेट्रो स्टेशंस के साथ। और यहाँ पे इनको ये कैसा लगा है, इन्होंने अपनी नज़र से, एक इंडियन की नज़र से बताया है। अब आप लोग काफ़ी जो है ना सरप्राइज होंगे ये वीडियो देख के। वीडियो आप लोगों ने आखिर तक देखनी है, क्या कह रहे हैं ये वीडियो में आप लोगों ने कुछ मिस नहीं करना। वीडियो देखने से पहले मेरे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो मेरे चैनल को जी लाजमी सब्सक्राइब करें और वीडियो को लाजमी लाइक किया करें। तो चलते हैं जी, देखते हैं अभी। एंटर हो गया जी। पीछे टिकट काउंटर, ওখান থেকে টিকিট কালেক্ট করতে হবে। তো দেখবো দিয়াবাড়ি টু আগারগাঁও ভাড়া কত পড়ছে আর টিকিটটা কেমন সেটাও দেখার একটা ব্যাপার আছে। কারণ আমাদের ওখানে ক্যারামের রুটি টাইপের টিকিট, বা এখানে টিকিট হয়তো আলাদা যত সম্ভব। তো একটা ভাইয়ের জন্য অপেক্ষা করছি, ভাইটা আসলেই আমরা টিকিট কাটবো, কেটে মেট্রোতে উঠবো, আর তারপরে তো এক্সপিরিয়েন্স কেমন হয় আমার সেটাও জানাবো। তো আমি একটু ভয়ে ভয়ে ভিডিও করছি আর কি, কারণ আমাদের ওখানে মেট্রোতে ভিডিও করা বারণ, ট্রেনে ভিডিও করা বারণ। তো এখানে তেমন কিছু দেখলাম না যে ক্যামেরা অ্যালাউ নেই, এরকম কিছু কোনো সাইন আমার চোখে পড়েনি আপাতত। আই থিঙ্ক কোনো সমস্যা হবে না, যদি সমস্যা হয় সেটা বোঝানো যাবে যে আমি এত দূর থেকে এসেছি, আমাকে করতে দেওয়া হোক আর কি ভিডিও। তো যাই হোক, সেটা পরে দেখা যাবে। বাট আপাতত আপনাদেরকে আর একবার মেট্রো রেলের স্টেশনটা, টিকিট কাউন্টার যেটা, সেটা একবার ঘুরিয়ে আর একবার দেখাই। ब्यूटीफुल यार, साफ ऐसे लग रहा है आज भी नहीं हुआ है। एक्सट्रीमली ब्यूटीफुल एंड फीलिंग लाइक একটা ফায়দা হলো ভাই আর কি, আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে না, ভাই দেখে দেখেই আমার চ্যানেল সার্চ করে নিচ্ছে। আমাকে আর জিজ্ঞেস করতে হবে না, কারণ অনেকে হয়তো জিজ্ঞেস করতে লজ্জা পান যে আপনার চ্যানেলের নাম কি। তো টি শার্টটা করেছে এই জন্যই যে দূর থেকে দেখলেও টাইপ করে নেবে ফোনে। গুড আইডিয়া না? একদম একদম। ভাইয়ের নাম কি? কোথায় বাড়ি? কোথায়? জামালপুর। জামালপুরে প্রথমবার মেট্রোতে নাকি? আচ্ছা, কেমন এক্সপিরিয়েন্স? ভালো লাগছে? ওকে। তো ভাই প্রথমবার, মানে অনেকেই আছে যারা এখনও মেট্রোতে আসেনি প্রথমবার, তো আমি তো সবার এক্সপিরিয়েন্স নেবো, ফায়দা আছে ভাইদের এক্সপিরিয়েন্স নেবো যে কেমন লাগলো, আর আমারও এক্সপিরিয়েন্স জানাবো যে আমার কেমন লাগলো। আমি যাবো আগারগাঁও 9 নম্বরে। তো এটা ক্লিক করতে হবে, ক্লিক করলাম, সংখ্যা আছে এখানে টিকিটের সংখ্যা, মানে কজন আমরা যাবো। তো আমরা তিনজন আছি, তিনজন ক্লিক করে এখানে ঠিক আছে, মানে ওকে ওকে। তো এখানে দেখাচ্ছে আপনাকে, টাকা দিতে হবে আমার 500 টাকার নোট। তো এটাকে আমি দেবো এখানে, বাদ দেখি যে ব্যালেন্স থাকবে বাইরে আসবে, যদি আসে ভালো। দাদা ভাঙতি থাকলে ভালো, 60 টাকা, মানে 180 টাকা এক্সট্রা যা থাকবে 300 টাকা। ভাঙতি থাকলে থাকলেই হয়। হ্যাঁ 300। দাদা দাদা দেখি ওই সাইডে কাট বের হবে, কাট বের হবে। ওকে, টিকিট চলে এসেছে। আরো 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 বের হবে দুইটা, দুটো ঘন্টা সরা, গুড। আর একটা চিনতে চলে আসলো, এইবারে আমার বাকি ব্যালেন্সটা ব্যাক করবে। ওকে, 320 টাকা। ও মাই গড, এটা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স। ও ইটস গুড, খুব ভালো লাগলো বাংলাদেশ। তো
তো ব্যাপারটা হচ্ছে আমাকে 320 টাকায় ব্যাক করেছে, প্লাস তিনটে টিকিট দিয়েছে, আর এখানে মেট্রো টিকিট এই টাইপের। আমরা যেরকম এটিএম ব্যবহার করি, আমাদের ক্যারামের গুটি টাইপের, এটা এই টাইপের। তো তিনজনে তিনটে টিকিট আর টাকা ব্যাক, এটা একদম। দাদা ফিল্ডটা কেমন হচ্ছে? অনেক অনেক ভালো, অনেক একটা আলাদা এক্সপিরিয়েন্স, যেটা আমার খুব ভালো লেগেছে, মন থেকে বলছি অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি। গুড গুড। তো আমাদের টিকিট কমপ্লিট, এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। তো এই টাইপের হচ্ছে গেট, চলো একটা কাটতাম, আর এই হচ্ছে কাট। তো এখানে আমাকে টাচ করতে হবে, এখানে টাচ কর, এইটা এইটা যেখানে দেখা যাচ্ছে ওখানে টাচ কর। তো আমি চলে আসলাম, ভাইয়ের এখনও আসা হয়নি, আসো। প্রথমবার একটু সমস্যা হয় সবার, ওকে। তো ইজিলিভাবে আমি চলে এসেছি মেট্রোর মধ্যে, স্টেশনের মধ্যে। তো এখান থেকে আমরা উপরে যাব। স্টেশনটা কোন দিকে? উপরে তো। আচ্ছা, কেমন লাগছে? টিকিট কাটা থেকে শুরু করে এন্ট্রিতে খুব ভালো লাগছে। এখন এখন উপরে যাচ্ছি আমরা। তো ভাই কেমন লাগলো টিকিট কাটাটা? ভালো না? আগারগাঁও এই পাশে আসে দেবে। তো এই প্ল্যাটফর্মে একটা ট্রেন মেট্রো দাঁড়িয়ে আছে, আর একটা মেট্রো এই প্ল্যাটফর্মে আসবে যেটা আগারগাঁওর দিকে যাবে। তো আমরা এই প্ল্যাটফর্ম থেকে আগারগাঁও যাবেন মেট্রোটা নেব। চলুন, মানুষজন মোটামুটি ঠিকঠাক আছে। এখানেও এটা করা হয়েছে, গার্ডওয়ালটা। তো এই গার্ডওয়ালটা অনেক ভালো একটা জিনিস, যে যেটা হচ্ছে আপনার ট্রেন লাইনে পড়ে যাওয়া বা এরকম কিছুর কোনো সমস্যা হবে না। তো আমাদের আরও উঁচু আছে, এটা হাইট শর্ট, বাট ওকে। আমরা ফাইনালি মেট্রোর মধ্যে চলে এসেছি। তো ওখানে একজন আঙ্কেল, পুলিশ আঙ্কেল, উনি বললেন যে অনুমতি ছাড়া মেট্রোর বাইরে আর কি ভিডিও করা বারণ। তো আমি বললাম অনেক দূর থেকে এসেছি, সো একটু চান্স দেওয়া হোক। তো বললো যে ওকে করো, আমাদের পুলিশ হলে হয়তো বলতেই আসো ক্যামেরার ভিডিও ডিলেক্ট করবে আসো। তা আমাদের ওখানে যেহেতু একদম বারণ, সেহেতু ক্যামেরা অনেক দেখেছি, আমার আমার ভিডিওরও একবার, আমার ফোনেরও ক্যামেরা ভিডিও একবার ডিলেক্ট করে দিয়েছে। ওকে চলুন, তো আপনাদেরকে মধ্যেটা দেখাই আর বাইরেটা দেখাই, যে মেট্রো থেকে বাইরের ভিউটা কেমন লাগছে। তিরিশ সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে প্রথম স্টেশন চলে এসেছে। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর। কলকাতার মেট্রো থেকে এই মেট্রো যেটা তফাৎ পেলাম সেটা হচ্ছে এসি। এসির এখানে অনেক বেশি কী বলে, এটা অনেক টেম্পারেচার অনেক কমানো, যেটা কলকাতাতে একটু বাড়ানো থাকে।
এছাড়া তো অত কিছু নেই, সবই একই, বসার জায়গা থেকে শুরু করে দাঁড়ানোর জায়গা সবই একই, আর কোনো কিছুই নেই। বাট মেট্রোতে অ্যাড চলে অনেক বেশি সারাক্ষণ, এখানে সেটা নেই। এখানে যখন দরকার হয় স্টেশন আসে তখনই শুধুমাত্র অ্যানাউন্স করা হয়, এছাড়া কোনো অ্যানাউন্সমেন্ট নেই। বাট কলকাতার মেট্রোতে অনেক রকম অ্যাড ট্যাড চলে, ওগুলো ভালো লাগে না, বিরক্তিকর লাগে। বাংলাদেশে মেট্রো রেল নিয়ে অনেক পরিকল্পনা আছে সরকারের, মানে 2030 সাল নাগাদ হয়তো 128 কিলোমিটারের দৈর্ঘ্যের হচ্ছে 6 খানা লাইন চালু করবে। তো যদি মেট্রো ঠিকঠাকভাবে সাকসেসফুলি রান করে, দেন ঢাকার মানুষের জীবনযাত্রা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে, কারণ এখানে ট্রাফিক জ্যাম মানুষকে অনেক স্লো বানিয়ে দেয়। মানে আপনি 2-2.5 ঘন্টা তো জ্যামে পড়ে থাকতে পারেন, এই ট্রাফিক জ্যামের সমস্যা থেকে বাঁচতে হলে মেট্রোকে আরও বাড়াতে হবে। আমি চাইবো যে বাংলাদেশের মেট্রো ঢাকার সব জায়গায় পৌঁছে যাক, অন্যান্য সিটিতে এত সমস্যা নেই ট্রাফিকের, বাট ঢাকাতে প্রচুর আছে। মানে আপনি কোনো জায়গা থেকে আরেকটা জায়গাতে যেতে চাইলে আপনার 2-2.5 ঘন্টা वीडियो आप लोगों ने देखी है, यहाँ पे जी इन्होंने बताया कि इनको कितना पसंद आया है। लाइक यहाँ पे इन्होंने काफ़ी अच्छा लाइक कंपेयर भी किया, और लाइक इंडिया में जो मेट्रोज हैं, लाइक स्पेशली यहाँ पे एक चीज़ है कि बांग्लादेश में जो ट्रेन्स हैं, बांग्लादेश में जो मेट्रोज हैं वो काफ़ी क्लीन हैं, जबकि अगर हम इंडिया को देखें तो आपको वहाँ पे जो काउज हैं वो बहुत ज़्यादा नज़र आएंगे वहाँ पे, क्योंकि काउज वगैरह को कहीं भी जो है उन्हें रोका नहीं जाता, उनको स्टॉप नहीं किया जाता, बल्कि वहाँ पे जो काउज हैं वो खुली घूम रही होती हैं, तो जहाँ मर्जी जो है ना वो वॉकिंग करनी स्टार्ट कर देती हैं। तो यही वजह है कि बांग्लादेश में ऐसी चीज़ नहीं है कि जो काउज हैं वो हर जगह घूम रही हैं, मेट्रो स्टेशंस पे भी घूम रही हैं। तो यहाँ पे जो क्लीनलीनेस है, जो सफाई है वो बहुत अच्छी है। बांग्लादेश के जो स्टेशंस हैं वो बहुत खूबसूरत हैं। लाइक अगर मैं अपनी बात करूँ तो यहाँ पे कोई भी जब एंटर होता है तो ऐसे ही लगता है यार आप किसी मेट्रो स्टेशन में नहीं, बल्कि आप किसी ठीक है ग्रैंड एयरपोर्ट पे एंटर हो गए हैं। तो बहुत खूबसूरत शानदार किस्म के टर्मिनल्स बनाए हैं बांग्लादेश ने, और बहुत अच्छा लगा ये वीडियो देख के, और बहुत खूबसूरत, वेल ऑर्गेनाइज्ड, और एक एक चीज़ जो है बहुत अच्छी है। आप लोग क्या कहेंगे इस हवाले से, आप लोगों का क्या कहना है इन ब्रदर के हवाले से, इंडियन ब्रदर के हवाले से, आप लोग जो भी कहना चाहते हैं लास्ट में बताएं कमेंट सेक्शन में। वीडियो को आप लोग लाजमी लाइक किया करें, लाइक का बटन सामने उसे जल्दी से क्लिक करें, वीडियो को शेयर करें, आप लोगों की सपोर्ट की बहुत ज़्यादा ज़रूरत है, मेरे चैनल को लाजमी सब्सक्राइब करें। आप लोगों से जी फिर मुलाकात होगी, आई विल सी यू गाइस, टिल देन टेक केयर, हाफिज़।